পুলিশের অক্লান্ত পরিশ্রমেও মানুষ মানছে না সরকার ঘোষিত লকডাউন, পেটের দায়ে ঢাকামুখী মানুষ। জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল ধনবাড়ির প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ি টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী মানুষের ঢল। লকডাউনের মধ্যে আগামীকাল রোববার থেকে গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় ধনবাড়ি টাঙ্গাইল ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। খোলা ট্রাক, পিক আপ, প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল যোগে গাদাগাদি করে গন্তব্য যাচ্ছে তারা। এতে করে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ধনবাড়ি মধুপুর ঘাটাইল এলাঙ্গা টাঙ্গাইল বাইপাস রাবনা বাইপাস মির্জাপুর গোড়াই এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঢাকামুখী যাচ্ছেন, পায়ে হেঁটেও যেতে দেখা যাচ্ছে কয়েকজনের। পুলিশের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি সড়কটিতে। ধনবাড়ির কথা হয় গার্মেন্টস কর্মী মরিয়মের সাথে, কাজ করেন গাজীপুর একটি গার্মেন্টসে। তিনি জানিয়েছেন কাল থেকে গার্মেন্টস খোলা, কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাসে কয়েক গুণ বেশি ভাড়া, তাই ট্রাকেই যাচ্ছি। মরিমের মতো নুরুন, মনোয়ারা, ফারজানা, রফিকুল ইসলাম, মাসুদ সহ আরও অনেকেই জানিয়েছেন কাল গার্মেন্টস খোলা, চাকরি রক্ষার্থে যে কোনোভাবেই কাল কাজে যোগ দিতে হবে। যেভাবে পারি যেতেই হবে। Yeah.